তো হ্যালো ম্যান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আর একটা নতুন বাংলা ছবি নিয়ে কথা বলবো। নতুন মিনস আমি প্রত্যেক সপ্তাহে একটা করে বাংলা ছবি নিয়ে কথা বলি, যেটা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নামটা কমন থাকে। তো আর একটা নতুন ভিডিও যেটা পুরনো বাংলা ছবি নিয়ে কথা বলবে। এই ছবিতে মেন যেটা ফোকাস সেটা হচ্ছে যে এই ছবিতে ভিক্টর ব্যানার্জি আছে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় আছে, এবং প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ভিক্টর ব্যানার্জি আমি দুজনকে নিয়েই স্পেসিফিকলি ভিডিও বানাই, কারণ ভিক্টর ব্যানার্জিও ব্যাপক ব্যাপক কমার্শিয়াল কাজ করেছে। এবং ভাবছিলাম যে এরা দুজন একই ছবিতে থাকবে, এরকম কিছু কাইন্ড অফ ছবি নিয়ে কথা বলবো। তো এই ছবিতে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি এবং সাথে সাথে আশিস বিদ্যার্থী, রজতাভ দত্ত অ্যাজ এ ভিলেন। তো এত প্রপার এত কাস্ট, স্বস্তিকা মুখার্জি এত প্রপার একটা কাস্ট। বেসিক্যালি এটা আমি যতটা জানি যে একটা উড়িয়া ফেল কালীশঙ্কর সেই ছবিটারই এটা রিমেক ছবি, যেখানে কাস্টিংটাও সেম রাখা হয়েছে, যেখানে শুধুমাত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যে চরিত্রটা সেই চরিত্রটা অন্য একজন প্লে করেছে। আদারওয়াইজ এই ছবিটা একদম সেম, সেম টু সেমই বলতে পারো। কিন্তু এই ছবির যেটা বেটার, যেটা এই ছবিতে প্রথমত দেখতে গেলে এরকম কমার্শিয়াল কাজ দেখতে গেলে কোনো লজিক জিনিসটা একটু সাইড সাইডে রেখে ছবিটাকে দেখতে হবে, কারণ কমার্শিয়াল কাজে লজিক খুঁজলে হয় না, এবং এটা একটু আলট্রা প্রো ম্যাক্স লেভেলেরই লজিক। তো সেই জিনিসটা আমার মনে হয় না যে বেটার ভাবে কিছু তোমাদেরকে এক্সপেকটেশনটাকে ডেলিভার করতে হবে। কিন্তু এই কাজগুলো এতগুলো ভালো, প্রথমত গান মেকিং এত প্রপার, কাস্টিং এবং মাস মেটেরিয়াল, এক একটা অ্যাকশন সিকোয়েন্সকে যেভাবে ডিজাইন করা, যেভাবে মাস মেটেরিয়াল, এবং সেই টাইমে দাঁড়িয়েও যতটুকু VFX এর পোর্শন ইউজ করা সেটাকেও একদম ঠিকঠাক প্রেজেন্টেবল জায়গায় গিয়ে পৌঁছে দেওয়া অডিয়েন্সের কাছে, সেটাও কিন্তু বেটার। এখন যখন আমরা এত কিছু VFX এর কাজ দেখি তখন আমাদের মনে হয় যে হ্যাঁ এইগুলো খুবই দেখতে ক্রিঞ্জ লাগছে, কিন্তু সেই টাইমে যখন ছোটবেলায় এরকম কাইন্ড অফ ছবি দেখতাম তখন কিন্তু এগুলো কখনো ক্রিঞ্জ লাগতো না। এবং বেসিক্যালি প্লট বা বিষয়বস্তু নিয়ে আমি কথা বলতে চাই না, যারা দেখোনি তাদের জন্য হয়তো ওয়ার্ক করবে ছবিটা। তার সাথে সাথে এখানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তার যে জনরাটা, সে যদি অ্যাকশন করে তো সেটার জন্য কোনো অস্ত্র লাগে না, তার এক্সপ্রেশনই কথা বলে, সেটা আমি আগেও বলেছি। এবং এই রকম কাইন্ড অফ কাজ আবার ফিরুক, আবার এই সে এরকম কাইন্ড অফ কাজের মধ্যে হোক, মেন কথা এই ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় প্রবলেম এটাই হয়ে দাঁড়িয়েছে যে এখানে যে মেন মাথা ছিল কমার্শিয়াল কাজে, সেই এখন সেই রকম কাজ আর করছে না, কারণ সে জানে যে আমার অডিয়েন্স আমার থেকে কি চায়, এবং সেরকম লেভেলে এখন রাইটারই নেই যে সে যা তা কাজ করে দেবে। সে যখনই একটা ভালো স্কেলে কিছু বানাবার প্রচেষ্টা করেছে তখনই একটা দশম অবতার এর মতো কাজেতে, কমার্শিয়ালি যখন জিনিসটাকে প্রেজেন্টেবল করতে পেরেছে সে তখন করেছে। আদারওয়াইজ ছবিটা ওয়ার্ক করেনি, ছবিটা কালেকশন ওয়াইজ ভালো কিন্তু ছবিটা অডিয়েন্সের ক্ষেত্রে ওয়ার্ক করেনি। তো যাই হোক, আশা করবো যে এইরকম ভবানী পাঠকের চরিত্রটা ভালো হবে, এবং সে কমার্শিয়ালি তাকে আবার দেখবো এই বছর পুজোতে, সেটা দেখতে আমার বেশ ভালো লাগবে। এবং ছবিটা যদি ভালো হয় অন্যান্য ছবির ক্ষেত্রে কিন্তু বিশালভাবে প্রবলেম হয়ে দাঁড়ান। তো কালীশঙ্কর ছবিটা, এই ছবিটা তোমরা যদি কখনো দেখে থাকো তাহলে তোমাদের কি বক্তব্য, কি রিয়াকশন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিও। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ভিক্টর ব্যানার্জি একসাথে কাজ, এবং তারা যখন যখন সিকোয়েন্স বা একই সিনে আসছে তারা জাস্ট ফাটিয়ে দিয়েছে, পারফরমেন্স ওয়াইজ বলো বা প্রত্যেকটা সিচুয়েশন ওয়াইজ বলো। তো এরকম কাজ তোমাদের কিরকম লাগে অবশ্যই জানিও, এবং অন্যান্য কোনো কাজের ব্যাপারে রিকমেন্ড করতে চাইলে অবশ্যই জানিও। থ্যাংক ইউ অল, বাই।